মঙ্গলবার রাত 9:20 নেট দুনিয়ায় সব চলছিল ঠিকঠাক। ঠিক এর 3 মিনিট পরেই উলটপালট সামাজিক যোগাযোগ মাধ্যম। সব ব্যবহারকারীর ফোন থেকে একযোগে লগ আউট হয় ফেসবুক, মেসেঞ্জার আর ইনস্টাগ্রাম। কোনোভাবেই এই মাধ্যমগুলোতে লগ ইন করতে পারছিলেন না ব্যবহারকারীরা। প্রায় ঘণ্টাখানেক এমন অচল অবস্থার পর স্বাভাবিক হতে শুরু করে সেবাগুলো। টেক জায়ান্ট প্রতিষ্ঠান মেটা জানায়, কারিগরি ত্রুটির কারণেই এই সমস্যা, কিন্তু সমস্যার ধরন পরিষ্কার করেনি প্রতিষ্ঠানটি। এ ঘটনায় মেটার ক্ষতি প্রায় $100 মিলিয়ন। শুধু মেটার ক্ষতি নয়, নানামুখী ক্ষতির সম্মুখীন হয় ফেসবুক ভিত্তিক দেশীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো। ঈদের আগে অনলাইনে জামাকাপড়ের বিক্রি বাড়ছে প্রতিদিন। প্রতিষ্ঠানগুলো দিনে কয়েক হাজার ডলার বুস্ট করেন পণ্য বিক্রি করতে। তবে ফেসবুক কাজ না করলেও ডলার কেটে নিয়েছে ব্যবসায়ীদের। প্রত্যেকটা অর্ডার আনার ক্ষেত্রেই আমরা পার কাস্টমার একটা অর্ডার করার পিছনে $1 বেশি খরচ আমাদের হয়। তো আমরা দেখতে পেলাম যে আমাদের টোটাল গতকাল রাত 9:00 পরেই আমাদের টোটাল অর্ডার বন্ধ হয়ে গেছে। সামনে আবার ঈদ আসতেছে, সব কিছু মিলে এখন আমাদের অর্ডার টাইম। আর এখন আমাদের পার্টে হচ্ছে এই সময় 100-150 পার্সেল যায়। তো কালকে যে সমস্যাটা হয়েছে, এই সময় হচ্ছে আমাদের মোটামুটি 20-30টা অর্ডার কিন্তু অলরেডি মিস হয়ে গেছে। ই কমার্স ভিত্তিক ওয়েবসাইটগুলোর ট্রাফিকও কমেছে বেশ। আগে ওয়েবসাইটে দিনে কয়েক হাজার অর্ডার পেলেও সামাজিক এসব মাধ্যমের সমস্যায় তা কমেছে। ওয়েবসাইটের যে মেন ট্রাফিকগুলো মোস্ট অফ ফেসবুক থেকে আসে, কারণ ফেসবুকে আপনি ইউজার বেশি বাংলাদেশে আসে। তো কেউ ফেসবুক লগইন করতে পারছিল না, ফেসবুক ঢুকতে পারেনি, আর হচ্ছে এই কারণে হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট তাদের কাছে পৌঁছায় নাই। আমি সপ্তাহে একটা লাইভ করি, তো গতকালকে লাইভে আমার তেমন কোনো অর্ডারই আসে নাই। লম্বা সময় ধরে যারা ই কমার্স কেন্দ্রিক ব্যবসা করছেন, তাদের অন্যান্য প্ল্যাটফর্মের দিকেও নজর দিতে হবে। এতে কোনো একটি প্ল্যাটফর্মে সমস্যা হলে অন্যটা দিয়ে হলেও ব্যবসা চালিয়ে নেওয়া যাবে। শুধুমাত্র ফেসবুক নির্ভর যারা বিজনেস করেন আমাদের দেশে, তো ওনারা হচ্ছে বিভিন্নভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হন, কারণ ওনারা ফেসবুকে বিভিন্নভাবে প্রমোশন বুস্টিং করে ব্যবহারকারীদের কাছে বিভিন্নভাবে পণ্য বিক্রি করেন। লং টার্ম বিজনেসের জন্য বাংলাদেশে যারা ই কমার্স বা এফ কমার্স বিজনেস করেন, ওনারা কিন্তু চাইলে এর বিকল্প কিছু তৈরি করতে পারেন। অন্যদিকে আরেক প্রযুক্তিবিদ বলছেন, দেশীয় সোশ্যাল প্ল্যাটফর্মের দিকে মনোযোগী হতে হবে সরকারকে। লম্বা সময় ব্যবসার জন্য ওয়েবসাইট তৈরি থাকতে হবে। এতে ফেসবুকের মতো জায়ান্ট প্রতিষ্ঠান কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলেও দেশীয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যবসা করা যাবে। বুস্টিং করে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ক্ষতিপূরণ হিসেবে ফেসবুক সেবা বাড়িয়ে দিতে পারে। জনপ্রিয় কোনো প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন লোকালাইজড, তাহলে সেই প্ল্যাটফর্মটাতেই সবাই ঝুঁকবে। কারণ আমাদের ব্যবসায়ীদের যারা ফেসবুককে নিয়ে ব্যবসা করছে, তাদের মেজর লক্ষ্য হচ্ছে বেশি সংখ্যক গ্রাহকের কাছে রিচ করা। যে প্রতিষ্ঠানগুলো অনলাইনে পণ্য বেচা বিক্রি করে, তাদের মোট যে ট্রাফিক সেটা ওয়েবসাইটের চেয়ে ফেসবুকে বেশি। ফলে এই প্রতিষ্ঠানগুলো অধিকাংশ ক্ষেত্রেই ফেসবুকের ওপর বেশি নির্ভরশীল। তবে হঠাৎ করে ফেসবুকে যে ত্রুটি দেখা দেয়, এতে তাদের বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। প্রতিদিন প্রায় 100 থেকে 1000 অর্ডার পরে এই ফেসবুক ভিত্তিক ই কমার্স ব্যবসায়। এতে বিক্রেতাদের আশা যে যদি ফেসবুকের নিজস্ব প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরি হয়, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা আরও কমবে বলেই তারা আশা করছেন। নাজমুস সাকিব, এখন ঢাকা।